সঠিক কর্মপদ্ধতি, কঠোর পরিশ্রম আর ডাইনামিক লিডারশিপের দৌলতে ক্রমশই উন্নতির পথে এগিয়ে চলছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড বা TSECL। এমডি হিসেবে দেবাশীষ সরকার দায়িত্বভার গ্রহণের পর থেকেই তার নেতৃত্বগুণ আর কোম্পানির কর্মী আর আধিকারিকদের কঠোর পরিশ্রমের ফলে ক্রমশই উন্নতি করে দেশের বিদ্যুৎ ক্ষেত্রে নিজের ছাপ রেখেছে এই সংস্থা। ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের সাম্প্রতিক বার্ষিক রেটিং তার সবচেয়ে বড় প্রমাণ। দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে বিদ্যুৎ কোম্পানি এবং লিমিটেড সংস্থাগুলিকে নিয়ে বিদ্যুৎ মন্ত্রক 2022 সালের আগস্ট মাস পর্যন্ত যে সাম্প্রতিক মূল্যায়ন সূচি প্রকাশ করেছে তাতে TSECL এর রেটিং হল 22 এবং গ্রেড হল B। এক্ষেত্রে দেশের অনেক পরিচিত বিদ্যুৎ সংস্থাকে পেছনে ফেলে এগিয়ে গেছে TSECL। উল্লেখ করা যায়, 2021 সালে প্রকাশিত রেটিং অনুযায়ী TSECL এর রেটিং ছিল 39 এবং গ্রেড ছিল সি। এই ক্ষেত্রে এক বছরে বিদ্যুৎ সংস্থার এই উন্নতি সঠিক কর্মপন্থা আর সঠিক দিশার উপযুক্ত প্রমাণ। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের এই সাফল্যে সংস্থার সর্বস্তরের কর্মী এবং আধিকারিকদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান রাধাকৃষ্ণ দেশরাজ। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।